إن الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا بني آدم خذوا زينتكم عند كل مسجد وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين عن عمر بن أبي سلمة رضي الله تعالى عنه قال كنت غلاما في حجر رسول الله صلى الله عليه وسلم يدي تطيس في الصحفة فقال رسول الله صلى الله عليه وسلم سم الله كل يمينك كل مما يليك رواه البخاري ومسلم عن أنس رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يتنفس في الشرب ثلاثا رواه البخاري ومسلم সম্মানিত মসজিদের মুসল্লি প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় খাওয়া ও পান করার নিয়ম খাওয়া ও পান করার নিয়ম নিয়ে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ববহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ মনে রাখা ভালো হবে যে আল্লাহ তাআলা খাওয়া ও পান করার কথা বলেছেন আর আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করা ও খাওয়ার কথা এত বলেছেন নিয়ম কানুন নিয়ে যে প্রত্যেকটা হাদিস গ্রন্থেই একটা বড় লম্বা আলোচনা রয়েছে খাওয়া নিয়ে আর একটা বড় লম্বা আলোচনা রয়েছে পান করা নিয়ে দুটা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে অনেক আলোচনা রয়েছে বলে কোরআন হাদিসে বোঝা যায় এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ইয়া বনি আদম খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ আদমের ছেলে মেয়ে শোনো তোমরা যখন মসজিদে যাবা তখন সুন্দর ভালো পোশাক পরে যাও বিশেষভাবে জুমার দিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আওস ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন সকালে সকালে গোসল করল স্ত্রীকে গোসল করাল পায়ে হেঁটে মসজিদে গেল কাঁধ ডিঙ্গিয়ে সামনে গেল না সম্ভবপর সালাত আদায় করল ইমামের খুতবা শুনল আর বলেন সকালে সকালে গোসল করল লবেসামি নাহাসানে সিয়াবেহি সবচেয়ে সম্ভবপর ভালো পরিষ্কার সুন্দর পোশাক পরল
অমস্যা মিনকা নাই মিনতি মিনিন্দাহ, সম্ভব হলে গায়ে আতর লাগালো, পায়ে হেঁটে মসজিদে গেল, কাঁধ ডিঙ্গিয়ে সামনে গেল না, সম্ভব পর সন্ন্যাত পড়ল, এমামের খুতবা শুনল, তাহলে তার প্রত্যেক পদক্ষেপে এক বছর সলাত আদায় করলে তাহাজ্জুদ পড়লে জানে কি হয়, এক বছর নফল সিয়াম আদায় করলে জানে কি হয়, তাই হবে। অস্পষ্ট আছে, আবারও বলি, সকালে সকালে গোসল করল, ভালো পোশাক পরল, যার যেটা সম্ভব পরিষ্কার হতে হবে, সুন্দর ঝকঝকে হতে হবে, যার জন্য যেটা মানায়, বিশেষভাবে জুমার দিন, জুমার দিনের জন্য ভিন্ন পোশাক হতে হবে, যা একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়। আল্লাহ তাআলা বলেন, আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা ভালো পোশাক পরে মসজিদে যাও। তখন আল্লাহর নবী বলছেন, শোনো, জুমার দিন যেই সকালে সকালে গোসল করল, সম্ভব পর ভালো পোশাক পরল, গায়ে আতর লাগালো, পায়ে হেঁটে মসজিদে গেল, কাঁধ ডিঙ্গিয়ে সামনে গেল না, সম্ভব পর সন্ন্যাত পড়ল, এমামের খুতবা শুনল, এমামের সাথে সলাত আদায় করল, তাহলে বাড়ি থেকে আসতে লেগে যতবার পা রেখেছে, আবার যেতে লেগে যতবার পা রাখবে, প্রত্যেক পদক্ষেপ সমান। এক বছর তাহাজ্জুদ পড়লে জানে কি হয়, এক বছর নফল সিয়াম পড়লে আদায় করলে জানে কি হয়, তাই নেকি হবে বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আশা যে বিষয়টি স্পষ্ট হয়েছে, জুমার দিন, জুমার দিন ভিন্ন পোশাক হতে হবে, একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। মসজিদে গেলে ভালো থেকে ভালো পোশাক পরে যেতে হবে, একথা আল্লাহ তাআলা বলেন। পরের বাক্যে আল্লাহ তাআলা বলেন, অকুলু ওয়াশরাবু, খাও পান করো, অলা তুশরিফু, বেশি খায় না, বেশি পান করো না, খাও পান করো। পোশাকের পরের বাক্য হল আল্লাহ বলেন, খাও পান করো, বেশি খায় না, বেশি পান করো না। ইন্নাল্লাহ ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ তাআলা বেশি খাওয়া বেশি পান করাকে পছন্দ করেন না, এটা আল্লাহর আদেশ। আর পরের অংশ আল্লাহর অপছন্দ, বেশি খাওয়া বেশি পান করা ভালো নয়। তিন ভাগের ভাগে খেতে হবে, হাদিস ঠিক আছে, সহিস্থানে স্মরণে থাকলে বলবো ইনশাআল্লাহ। আমরা আপাতত এখানে আর একটু বলে খাওয়ার নিয়মে চলে যাব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আল্লাহর নবী কোন লোককে কিনতে চাইতেন গোলাম কাজের লোক হিসাবে, তখন তার সামনে খাদ্য পেশ করতেন, গোলাম যদি বেশি খেত তাহলে তিনি বলতেন, ইন্না কাসরাতা, সং, বেশি খাওয়া ধ্বংসের চিহ্ন, পর দাও, তাকে নিতেন না, বলছেন না তোমাকে আমি নিব না, তুমি কাজের উপযুক্ত নও, ফেরত দিতেন। বেশি খাওয়া ধ্বংসের চিহ্ন বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন। সম্মানিত মসজিদের মুসল্লি, দীনী মুসলিম ভাই ও বোন, খুব খেয়াল করে ধারাবাহিকভাবে আলোচনা শুনবেন। যারা মুসলিম মহিলা মসজিদে এসেছেন, আপনাদের আরো সতর্ক করছি, আজকের আলোচনা আপনাদের অধিকাংশই আপনাদের জন্য জরুরি বলে আমরা মনে করি। সম্মানিত মসজিদের মুসল্লি, উমার ইবনে আবি সালামা আবু সালমার আগের পক্ষের ছেলে, তার নাম উমার, বাপের নাম আবু সালমা, মায়ের নাম উম্মু সালমা। তো আবু সালমা বাহির থেকে এসেছিলেন পরিবার নিয়ে, রাসূলের এখানে ইসলাম গ্রহণ করে থাকছিলেন। তো হঠাৎ একদিন আবু সালমা মারা গেল, তাহলে রাসূল দেখতে গেলেন, দেখলেন চোখ দুটা খোলা আছে,
তিনি হাত দিয়ে চক্ষু বন্ধ করলেন আর বললেন, দেখো মানুষ যখন মারা যায়, আত্মা চলে যায়, তখন চক্ষু দেখতে থাকে, চক্ষু দেখতেই থাকে, আত্মা বের হয়ে যায়, আর তখন এই অকেজ দেহ এই খোলা চক্ষু বন্ধ করতে পারে না, খুলেই থেকে যায়। এখন তো আর দেহ তো কোনো ক্ষমতা নেই, আত্মা ছিল, ক্ষমতা ছিল। অতএব তোমার পাশে যারা আছো তারা চক্ষু খোলা থাকলে বন্ধ করে দিও, শরীর ঠান্ডা হয়ে গেলে আর বন্ধ করা যাবে না, গরম থাকা পর্যন্ত বন্ধ হবে। এরপর আল্লাহ রাসূল বললেন, উম্মে সালমা তুমি দোয়া করো আল্লাহ যেন তোমার আবু সালমার জায়গায় একটা ভালো মানুষ দেয়। তখন উম্মে সালমা বলছেন, বলেন কি, আবু সালমার চেয়ে কোনো ভালো মানুষই নেই আমার চোখে, তা আমি তার জন্য দোয়া করবো? মানে কে এমন ব্যক্তি আছে যেটা আবু সালমার চেয়ে ভালো হতে পারে? আমার স্বামী আবু সালমা আমার কাছে এত ভালো যে আর একজন তার চেয়ে ভালো দাবি করব এমনটা আমার অবগতিতে নেই। আল্লাহ রাসূল বললেন, দোয়া করো তো। অনেকদিন পরে আল্লাহ রাসূল বিবাহের প্রস্তাব দিলেন, তখন উম্মে সালমা বললেন, ওহো আল্লাহর নবী আমাকে বিবাহ করার প্রস্তাব দিবেন, এইটা তো আর আমি ভাবিনি। আমাকে বললেন যে তুমি দোয়া করো তোমার স্বামীর চেয়ে যেন ভালো মানুষের ব্যবস্থা এখানে হয়, আমি এটা মানতে পারিনি। যা হোক বলেছেন, আমি দোয়া করতে থেকেছি। তা আমি বললাম, দেখেন আপনি তো আমাকে বিবাহ করতে চাচ্ছেন, কয়েকটা কথা শোনেন। এক, আপনি কিন্তু শহরের মানুষ, আমি গ্রামের মহিলা। এক, দুই, আমি বিবাহিতা মহিলা, আমি স্বামীর সাথে চলেছি থেকেছি। তিন, আমার ছেলে আছে, আমার কাছে তিনটে সমস্যা আছে, আপনি বুঝে সুঝে প্রস্তাব দেন। ও মুসলমান, আমি বুঝেই প্রস্তাব দিয়েছি, ঠিক আছে বিবাহ। সেই ঘরে হলো উমার, সেই উমারকে নিয়ে আল্লাহর রাসূল খেতে বসেছেন, আগের ঘরের ছেলে। উমার বলছে যে আমি রাসূলের কোলে লালিত পালিত হতাম, খেতে বসলে আমার হাতটা প্লেটের এখানে সেখানে যেত, একবার এখান থেকে নিতাম, একবার এখান থেকে নিতাম, একবার এখান থেকে নিতাম। আমাকে বললেন, এক সামিল্লা বিসমিল্লা বলো, কুলবে মিনিক ডান হাতে খাও, কুলমে মিয়ালিক পাশ থেকে খাও, বুখারি মুসলিম। অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগের ঘরের ছেলেকে খাওয়ার নিয়মে তিনটি আদেশ করলেন। তার প্রথম হচ্ছে বিসমিল্লা। আজকের আলোচনা প্রথম অংশে বিসমিল্লা। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না শাইতান ইস্তাহিল্লু ত্বাম আল্লা ইয়াসকুরুল আলাইহি, নিশ্চয় শয়তান ওই খাদ্য খায় যে খাদ্য বিসমিল্লাহ বলা হয় না। আপনি বিসমিল্লাহ বলে খাদ্য না খেলে শয়তান খাবে, আপনি বুঝতে পারেন আর না পারেন খাবেই খাবে। আপনার ছেলে মেয়ে বিসমিল্লাহ না বলে ওই খাদ্য শয়তান খাবে, খাবে নিশ্চিত, এ কথাই ঠিক। আপনার স্ত্রী যতবার বাচ্চাকে দুধ খাওয়াবে ততবার আপনার স্ত্রীকে বিসমিল্লাহ বলতে হবে, জরুরি। আপনার স্ত্রী যদি বিসমিল্লাহ না বলে তাহলে এই দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে, আল্লাহর নবী বলেছেন খাবে, অতএব খাবেই খাবে, ফিরে আসার কোনো পথ নেই। কাজেই আপনার স্ত্রী যতবার বাচ্চাকে দুধ খাওয়াবে ততবার বিসমিল্লাহ বলতে হবে, বিসমিল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা আহাদুকুম বাইতা ওয়া যাকারা ইন্দা দুখুলিহি ওয়া যাকারা ইন্দা তাআমিহি, যখন কোনো মানুষ তার বাড়িতে প্রবেশ করে, ঢোকার সময় সালাম দেয় আর খেতে বসে বিসমিল্লাহ বলে, তখন ইবলিস অন্যান্য শয়তানকে বলে, লাম্বাবিতা লাকুম আল আশা, এই বাড়িতে থাকারও ব্যবস্থা নেই, এই বাড়িতে খাওয়ারও ব্যবস্থা নেই, তোমরা কেটে পড়ো। এই কথা ইবলিস বলে অন্য শয়তানকে।
وَإِذَا دَخَلَ بَيْتَهُ وَلَمْ يَذْكُرِ اللَّهَ دَخَلَهُ وَلَمْ يَذْكُرِ نِعْمَتَهُ যখন কোনো মানুষ বাড়িতে প্রবেশ করে সালাম দেয় না খেতে বসে বিসমিল্লাহ বলে না তখন শয়তান বলে মাবিতালাকুম আশা এই বাড়িতে তোমার থাকারও ব্যবস্থা আছে এই বাড়িতে তোমার খাওয়ারও ব্যবস্থা আছে থাকো আর খাও বুখারী মুসলিম এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আপনাকে নিশ্চিত জানতে হবে যে আমাকে সালাম দিয়েই ঢুকতে হবে কলিং বেলে হাত দিলেও বিসমিল্লাহ আগে সালাম দিতে হবে তারপরে কলিং বেলে হাত দিতে হবে আর কলিং বেলে সালাম লাগাতে হবে বাজনা নয় বাজনা হলো শয়তানের ভাই শয়তানটা সালাম বাজনা এর লাগাতে হবে কলিং বেলে আর আসসালামু আলাইকুম বলতে হবে আপনি আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে বাধ্য একেবারে বাধ্য না আপোষের কোনো সুযোগ নেই জানেন মুজের ভাষাতে আপনাকে তো সালাম দিতে হবে আপনার বাপকে দিলা মানে আদেশ জরুরি কেউ যদি ভুলে ঢুকে যায় তাহলে তার স্ত্রীর জন্য উচ্চ বাইরে যান গেটের বাইরে যান ওখানে সালাম দিয়ে ভিতরে ঢোকেন স্বামীর উচিত হবে তুমি সালাম না দিয়ে ঢুকলে যে বাইরে যাও সালাম দিয়ে ঢোকো এমনটা কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা আকালা আহাদুকুম ওয়া নাসিয়া আন ইয়াজকুরুল্লাহ কেউ যদি তোমাদের খেতে বসে বিসমিল্লাহ ভুলে যায় ফালিয়াকুল বিসমিল্লাহি আওয়ালাহু আখিরাহু তাহলে সে যেন বলে বিসমিল্লাহ শুরু শেষ সব জায়গায় বিসমিল্লাহ আওয়ালাহু আখিরাহু যখন মনে পড়বে তখন বলতে হবে শেষ হয়ে যদি শেষ হয়ে গেছে তখনও যদি মনে পড়ে তখনও বলতে হবে বিসমিল্লাহ বরকতের ব্যাপার বিসমিল্লাহ না বললে খাদ্যে বরকত থাকে না এ কথাই ঠিক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকুল তাআমাহু ফি সিত্তিন মিন আসাবিহি একদা আল্লাহর নবী তার ছয়জন সঙ্গী নিয়ে খেতে বসেছিলেন তার নিজস্ব খাদ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ছয়জন সাহাবী নিয়ে খেতে বসেছেন ফাজা রাবিউন ফাকালাহু লুকমাতাইন ইতিমধ্যে একজন পল্লীর বেদুইন অশিক্ষিত মানুষ আসলো রাসূলের সাথে খেতে বসলো দুই লোকমাতেই দুই গাছেই যা ছিল সব খেয়ে নিল এখন গাছ বুঝেন কিনা এক গাছ দুই গাছ এক লোকমা দুই লোকমা দুই লোকমাতেই খাদ্য শেষ করে দিল এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শোনো আলা সাবধান মনে রেখো শোনো ইন্নাহু লাউ সাম্ম কাফালাকুম ও যদি বিসমিল্লাহ বলতো তাহলে সবারই খাওয়া হতো যেহেতু বিসমিল্লাহ বলেনি তখন বরকত উঠে গেছে দুই লোকমাতেই শেষ হয়ে গেছে বরকত ভিন্ন জিনিস রুজি ভিন্ন জিনিস যা একাধিক দিন অবগত আছেন শোনো মনে রেখো এ যদি বিসমিল্লাহ বলতো তাহলে বরকত থাকতো সবাই খেত সবাই তৃপ্তি সহকারে খেত বিসমিল্লাহ জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এজা আমসাইতুম কুফু সিবিয়ানাকুম ফাইলা শাইতান ইয়ান্তাসিরু হিনাইদিন শুনো যখন সন্ধ্যা হবে তখন বাচ্চাদেরকে আটকে রাখো যারা দুধ খায় যারা হাঁটাহাঁটি করে এরকম বাচ্চাকে সূর্য ডুবার সময় ছাদের উপরে নিয়ে যাবেন না এইসব বাচ্চাকে তার মা যেন ফাঁকা জায়গায় নিয়ে না যায় সূর্য ডুবার সময় কেন ওই সময় শয়তান ছড়িয়ে পড়েছে ওই সময় বাচ্চাকে ছাদের উপরে নিয়ে গেলে ফাঁকা জায়গায় উঠানে নিয়ে গেলে শয়তানের বদনজর তার উপরে পড়বে
সারা রাত বাচ্চা কাঁদবে আর বমন করে মনে হবে যে জান গেল গেল মরে মরে এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে হাদিস বুখারী মুসলিম তিনি পরের বাক্যে বলেন আগলে কোয়া বাবা কুমদ করুন না বিসমিল্লাহ বলো দরজা বন্ধ করো জানালা দরজা বন্ধ করার সময় বিসমিল্লাহ বলতে হবে এ আদেশ আল্লাহর নবী দেন তিনি বলেন ان الشيطان ما يفتح باب المغلقة যে দরজা বিসমিল্লাহ বলে বন্ধ করা হয়েছে যেই জানালা বিসমিল্লাহ বলে বন্ধ করা হয়েছে এই দরজা শয়তান খুলতে পারবে না এই কথাও তিনি বলেন তার পক্ষে এমন কোনো ক্ষমতা নেই শয়তান ইবলিসের পক্ষে যে দরজা খুলে দিতে পারে কেন এই দরজা বিসমিল্লাহ বলে বন্ধ করা হয়েছে বিসমিল্লাহ বলে এই জানালা বন্ধ করা হয়েছে এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনি বলেন অকু কেরাবাকুম আযকুরুল্লাহ যত পানি পানি ও দ্রব্যাদির পাত্র রয়েছে সব বন্ধ করো বিসমিল্লাহ বলো পানি ও দ্রব্যাদির মুখ বন্ধ রাখতে হবে কলসের মুখ বন্ধ রাখতে হবে যে বোতলে পানি আছে সেটা মুখ বন্ধ রাখতে হবে বিসমিল্লাহ বলে বন্ধ রাখলে সে আর খুলতে পারবে না এরপরে তিনি বলেন খামের আনিয়াতাকুম আযকুরুল্লাহ পৃথিবীর মানুষ শোনো যত পাত্র রয়েছে খাদ্য দ্রব্যাদির আটার পাতিল হোক ভাতের পাতিল হোক খাদ্যের পাতিল হোক তরকারির পাতিল হোক যা কিছু আছে খাদ্য দ্রব্যের পাত্র সম্পদ সব বিসমিল্লাহ বলো বন্ধ করে না বিসমিল্লাহ বলো বন্ধ করে রাখো এরপরে তিনি বলছেন ওয়ালাউ তার দোয়া নেই হে শয়ান যদি ঢাকার কিছু না পান কিছুই নাই ঢাকার মতো বা খাদ্যের পাত্রটা অনেক বড় যে কোনো ফলাদি বা কাঁঠাল বা কোনো একটা জিনিস খাওয়ার খোলা আছে ঢাকার মতো কিছু পাচ্ছেন না তাহলে একটা ছোট একটা ছোট একটা খড়ি নেন নাহলে ম্যাচের খড়ি জানেন এবার ওর উপরে রেখে দেন বিসমিল্লাহ বলে শয়তান এই খাদ্যের কোনো ক্ষতি করতে পারবে না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিস বুখারী মুসলিম দরজা নেই এমনি একটা পর্দা আছে ওই দরজাতে একটা খড়ি রেখে দেন বিসমিল্লাহ বলে শয়তান এই দরজা খুলতে পারবে না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিস বুখারী মুসলিম সম্মানিত মসজিদের মুসল্লি বিশেষভাবে আমরা দিনই বোন যারা আপনাদেরকে বলছি মহিলা মানুষ এসেছেন খুতবা শুনতে খুব সতর্ক সাবধান থাকেন জরুরিভাবে বলা হচ্ছে আজ থেকে প্রত্যেক দিন জানালা দরজা বন্ধ করার সময় বিসমিল্লাহ বলতে হবে আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় জীবনে কোনোদিন বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করেছেন হয়তো উত্তরে বলবেন বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করতে হয় তা কোনোদিন শুনিনি যার কারণে অভ্যাসই আমরা নই আর এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিস বুখারী মুসলিম কাজে আপনাকে এখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নেই সম্মানিত মসজিদের মুসল্লি বিসমিল্লাহর বিষয়টি আমরা খুব গুরুত্ব সহকারে অবগত হচ্ছি বলে আমরা বুঝতে পারছি খাওয়া পানকা সবসময় বিসমিল্লাহ ব্যবহার করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগের পক্ষের ছেলেকে বললেন এক বিসমিল্লাহ বলো ডান হাতে খাও পাশ থেকে খাও ডান হাত আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াকুলু আহাদুকুম বিশিমালিহি ওয়া লা ইয়াশরাবু বিহা অবশ্যই অবশ্যই তোমাদের কোন ব্যক্তি যেন বাম হাতে না খায় বাম হাতে পান না করে ডান হাতে খায় ডান হাতে পান করে আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াকুলু আহাদুকুম বিশিমালিহি ওয়া লা ইয়াশরাবান্না বিহা ফাইন্না শাইতানু ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিহা জরুরি ঘোষণা পৃথিবীর মানুষ শুনে রেখো অবশ্যই অবশ্যই তোমাদের কোন ব্যক্তি যেন বাম হাতে না খায় বাম হাতে পান না করে কেননা শয়তান বাম হাতে খায় শয়তান বাম হাতে পান করে এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিস বুখারী মুসলিম জরুরি বাম হাতে খাও পান করা যাবে না ডান হাতেই খেতে হবে গিলাস ডান হাতেই ধরতে হবে গিলাসে ভাত লেগে যাক আপনি আঙুল চেটে নেন যেভাবে সহজ হয় নাহলে ভাত না খেয়ে খেজুর খান তাহলে তো আর হাত দিয়ে হয় না আপনি খাবেন কিভাবে
সেটা ভাবার সুযোগ নেই। বাম হাতে গিলাস ধরে ডান হাত নিচে লাগাতে পাবেন না, এটা জরুরি। এর সাথে কোনো আপোষ নেই, ডান হাতই ব্যবহার করতে হবে, খাওয়া ও পান করার জন্য বাম হাত নয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদুর সিরিল্লাহ সাল্লামি ইউম্না লে আকলিহি ওয়া লে তাহুরিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাতটা ছিল খাওয়া ও পান করা ও পবিত্রতার জন্য, ভালো কাজের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাত ছিল খাওয়া পান করার জন্য, পবিত্রতার জন্য, ভালোর জন্য। আর বাম হাত খান ছিল লেখালায়ে পেশাব পায়খানার জন্য, আর খারাপ কিছুর জন্য, যাতে ময়লা লেগে আছে। আজও যে লোকটা বাম হাতে চা খাচ্ছে, ও লোকটার পায়ের নিচে যদি একটা ময়লা যুক্ত কাপড় পরে থাকে তো কোন হাত দিয়ে ধরবে? বাম হাত দিয়ে ধরবে। একটু আগে ওই হাতে খেলো পান করলো, তার মানে তার মানবতাই নেই, ও কখন পশু প্রাণী হয়ে গেছে ও নিজেই বুঝে না, বিবেচনার তার কাছে কোনো সুযোগ নেই। মনে রাখা ভালো হবে, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে ডান হাতে খেতে হবে, ডান হাতেই পান করতে হবে, ভালো কাজ ডান হাতে ব্যবহার করতে হবে, মানুষকে জিনিসপাতি ডান হাতে দিতে হবে, বাম হাত নয়। বাম হাত পেশাব পায়খানার জন্য, আর বাম হাত অপবিত্রতার জন্য, নেকড়া ধরার জন্য, খারাপ কিছু ধরার জন্য বাম হাত। একথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ও করে দেখিয়েছেন। ডান হাত, ডান হাতের বিষয়টি অতিবু জরুরি যা বলছিলাম। শেষের বাক্যে তিনি বললেন, কুলমি মায়ালি, পাশ থেকে খাও, পাশ থেকে খাও। পাশ থেকে খেতে হবে কেন? আব্দুল্লাহ ইবনে বসর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুনামিন জাওয়ানিবিহা ওয়া দু জিরওয়াতাহা ইবারক লাকুম ফিহা। পৃথিবীর মানুষ পাশ থেকে খাও, মধ্য উপর থেকে খেয়ে না, তাতে বরকত দেওয়া হবে। পৃথিবীর মানুষ পাশ থেকে খাও, উপর থেকে খেয়ে না, উপরটা ছেড়ে রাখো, তাতে বরকত দেওয়া হবে। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুলুমিন জাওয়ানিবিহা ওয়ালা তাকুলুমিন আসতিহা ফিনাল বারাকাতা তানজুনু ফি আসতিহা। পৃথিবী মানুষ তোমরা পাশ থেকে খাও, মধ্য থেকে খেও না, কেননা মধ্যে বরকত নাজিল হয়। আপনার স্ত্রী ভাতের পাতিল থেকে ভাত বের করার সময়তে পাতিলের মাঝামাঝিতে চামচ ডুবাতে পাবে না, তরকারির পাতিলের মাঝামাঝিতে চামচ ডুবাতে পাবে না, মাঝামাঝিতে ডুবালে বরকত কমবে, কাউকে বলা লাগবে না, এমনিতে এমনি কমে যাবে বরকত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল জামিয়ান ওয়ালা তাতা ওয়ালা তাফতা ওয়ালা তাতাফারাকু। শোনো, একসাথে খাও, ভিন্ন ভিন্ন হয়ে খেও না। শোনো, একসাথে খাও, ভিন্ন ভিন্ন হয়ে খেও না, একসাথে খেলে বরকত নাজিল হয়। অসীম আমর তার পিতা থেকে বলেন যে, তার পিতা তার দাদা থেকে বলেন, তার দাদা বললেন, আমরা একদা আল্লাহর রাসূলকে বললাম, আল্লাহর নবী, ইন্না কুলু ওয়ালা নাশবা, আমরা খাই কিন্তু আমরা তৃপ্তি পাই না, আমরা খাই সবাই কিন্তু তৃপ্তি পাই না। তখন আল্লাহর রাসূল বলেন, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আতা করোনা তো আমাকুম সামিয়ান ও তাতাফারাকু, না খাওয়ার সময়তে একসাথে খাও না ভিন্ন ভিন্ন খাও? তখন বলছে, না তাফার রাখো, আমরা ভিন্ন ভিন্ন খাই, ছেলে একবার খাই, মেয়ে একবার খাই, আমি একবার খাই, কাজের মেয়ে একবার খাই, ভিন্ন ভিন্ন খাই। তখন আল্লাহ রাসূল বলছেন, না 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 না, কুলু তাস্তামেউ কুলু জামিয়ান
একসাথে খাও ওয়ালা তাতাফাররাকু ভিন্ন ভিন্ন খায় না ওয়াজকুরুল্লাহ বিসমিল্লাহ বলো ইবারার নাহু ফিহে তাতে বরকত দেওয়া হবে কি বুঝলেন যে খাওয়ার অনুষ্ঠান করা হয় একসাথে খেতে বসতে হবে জরুরি একসাথে খেতে বসতে হবে জরুরি সম্ভবপর দুইবার তিনবার বসে সেটা ভিন্ন কথা কুলাচ্ছে না সেই জন্য আর বলছেন আল্লাহ রাসূল তিনি বলছেন শোনো ইন তামান ওয়াহিদ এক ফিল ইসলাম একসাথে বসলে একজনের খাদ্য দুইজনের হবে অল ইসলামে আর তামান ইসলামে এক ফিয়া সামানিয়ে দুইজনের খাদ্য আট জনের হবে একসাথে খেলে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিনি বলেন আপক তোয়াম ইলাল্লাহে এদা কাসাল আইদি ওই খাদ্য আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে খাদ্য হাত বেশি হয় মানে সৌদি আরবের নিয়ম চলে আসলো একটা বড় প্লেটে সবাই মিলে বসা আর না হয় সবাই মিলে একসাথে খেতে বসা আর না হয় বাড়িতে মেহমান বেশি হওয়া মেহমান যত বেশি হবে আপনি আর আপনার স্ত্রী দুইজনের খাদ্য আপনার হাত দিয়ে হয় একটা ছেলে আসলো আপনার সন্তান তিনজনের খাদ্য আপনার হাত দিয়ে হয় একটা মেয়ে আসলো চারজনের খাদ্য আপনার হাত দিয়ে হয় ভাগ্নে আসলো ভাগ্নি আসলো বাড়তি থাকছে আপনার হাত দিয়ে হচ্ছে ভাই বোন অনেক হয়ে গেল আপনার বাপের বন্ধু বান্ধব আসলো সবার খাদ্য আপনার হাত দিয়ে হচ্ছে যার কারণে বলা আছে বলে দিবেন আপনার মাকে আম্মা বোনেরা আমার কাছে খাবে ভাইয়েরা আমার কাছে খাবে ভাগ্না ভাগ্নি আমার কাছে খাবে আপনার আমার আব্বার যত আত্মীয় স্বজন আছে সবাই আমার কাছে খাবে আপনি ঘোষণা দিয়ে দেন সব ভাইয়ের কাছে খেতে যেতে হবে না সম্মান করা ভাই কিভাবে লাগে আমি সেটা দেখব বরকত কিভাবে হবে আপনি বুঝতে পারবেন না দেখবেন গত বছর টাকা পয়সা যা ছিল এবছর তার বেশি হয়ে গেছে বরকত হবেই একসাথে খেতে বসতে হবে তাহলে সবাই তৃপ্তি পাবে বরকত হবে এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জরুরি কথা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্না মিন উম্মতি রিজালুন ইয়াকুলুনা আলানা তামে আমার উম্মতে বহু মানুষ বিভিন্ন ধরনের খাদ্য খায় ওয়াশরাবুনা আলানা শারবে আমার উম্মতের কিছু লোক বিভিন্ন ধরনের পানীয় পান করে যেগুলো দিন রাত আপনারা পান করছেন আমার উম্মত বিভিন্ন ধরনের পানীয় পান করে ইয়ালবাসুনা আলওয়ান ফিয়েবে অনেক বিভিন্ন ধরনের পোশাক পরে ওয়াতাসাদদুনা ফিল কালামে অপ্রয়োজনীয় বেশি কথা বলে আমার ছেলে উমু আমার মেয়েটা লন্ডনে থাকে ওখানে পিএইচডি করতে গেছে আমার সাভারে তিনটা দোকান আছে মাশাআল্লাহ কোনো সমস্যা নেই মানে কত কথা যে বলে তার কোনো হিসাব নাই কানে বলতে আছে অপ্রয়োজনীয় কথা বলতে আছে শেষ বাক্যে রাসূল বললেন দালিকা সেরার উম্মতি এরা আমার উম্মতের সবচেয়ে খারাপ মানুষ এরা আমার উম্মতের সবচেয়ে নিকৃষ্ট নিম্ন শ্রেণীর মানুষ যারা অনেক ধরনের খাদ্য খায় যারা অনেক পানীয় ব্যবস্থা করে যারা বিভিন্ন অনেক পোশাকের ব্যবস্থা করে যারা অপ্রয়োজনীয় কথায় জড়িয়ে পড়ে যার প্রয়োজন নেই একটার পর একটা বলতে আছে কত যে পরিচয় দিচ্ছে ছেলে মেয়ে আর অর্থ সম্পদের কথা বলছে তার কোনো হিসাব নেই এমন মানুষ রাসূলের উম্মতের সবচেয়ে নিকৃষ্ট মানুষ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সম্মানিত মসজিদের মুসল্লি বিষয়গুলি বিবেচনা করার জন্য অনুরোধ জানাচ্ছিলাম আল্লাহ তুমি আমাদের কবুল করো আল্লাহুম আমিন আল্লাহুম সাল্লি আলাইহি আল্লাহুম বারক আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা হুযাইফা ইবনুল ইয়ামান বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা কুল মুত্তাকিয়ান আমি কোনদিন হেলান দিয়ে খাইনি আল্লাহর নবী কোনদিন হেলান দিয়ে খাননি হেলান দিয়ে খাওয়া কি জিনিস চেয়ারে বসে
পিছন দিকে হেলান দিয়ে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া, ডান হাত বা বাম হাত মাটিতে লাগিয়ে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া। মোল্লা আলী কারি হানাফি বলেন আরবি ভাষ্যকর মেসকাতে, ডান পা বাম দিকে দিয়ে বাম পা ডান দিকে দিয়ে চার জানো হয়ে বসে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া। তো কিভাবে খেতে হবে? বাংলা টয়লেটে, বাংলা টয়লেটে বসার সময় যেভাবে বসেন এইভাবে বসে খেলে পেটটা চাপা থাকবে, তখন আপনি বেশি খেতে পারবেন না। এইভাবে খাওয়ার নাম সুন্নতি খাওয়া বলে মোল্লা আলী কারি বলেন। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বলে হাদিসের ব্যাখ্যায় তিনি উল্লেখ করেন। আল্লাহর নবী হেলান দিয়ে খাননি, হেলান দিয়ে খাওয়ার কি? তখন বিদ্বানগণ বললেন চেরে হেলান দিয়ে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া, ডান হাত মাটি লাগিয়ে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া, বাম হাত মাটিতে লাগিয়ে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া, চার জামে বসে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া, হাঁটু উঠিয়ে পেটের সাথে লাগিয়ে চেপে ধরে রেখে খেতে হবে, তাহলে কম খাওয়া হবে, যেটা ভালো হবে এর নাম হলো খাওয়া, বাকিগুলি হেলান দিয়ে খাওয়া বলে বিদ্বানগণ মনে করেন। তা হাদিসের ভাষায় কিভাবে এসেছে? হাদিসের ভাষায় এসেছে হাঁট যখন আত্মায় হাতের বৈঠকে বসেন ওইভাবে বসে একটু হামাগুড়ি দিয়ে মোটা মাথাটা শরীরটা আগিয়ে হাত দিয়ে তুলে খাবেন, এইটা এসেছে হাদিসে, এইটা বোঝা যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মা কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা খেওয়ানিন, আল্লাহর নবী কোনোদিন চেয়ার টেবিলে বসে খাননি। এবার আল্লাহর নবী কোনোদিন চেয়ার টেবিলে বসে খাননি। অলা খোবে জামাহু মুরাক্কাক, আল্লাহ রসুলের জন্য কোনোদিন বিভিন্ন বাটি সাজিয়ে তরকারি সাজিয়ে খাওয়ার ব্যবস্থা করা হয়নি। আল্লাহ রসুল কোনোদিন চিকন আটার রুটি খাননি, মানে মানগত খাওয়া, চিকন আটার রুটি খাননি। অনেকগুলো তরি তরকারির বাটি সাজানো আছে, এ অবস্থায় তিনি খাননি, তিনি চেয়ার টেবিলে বসে খাননি। কিলালে কাতাদা, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো আলাই হুসাইনিয়া কুল, তাহলে আল্লাহ নবী কিসের উপরে বসে খেতেন, খেতেন কিভাবে? তখন বলা হয় ছালা সফর দস্তরখানে বসে খেতেন। দস্তরখান কাপড়ের হোক, মাদুর হোক, চকির উপরে হোক, যেটাই হোক বিছিয়ে দিয়ে খেতেন বলে অত্র হাদিসে উল্লেখ হয়েছে, হাদিস বুখারি মুসলিম। চেয়ার টেবিলে খাওয়া না যায় আমরা বলি না, তবে এটা সুন্দর নয় এ কথাই ঠিক, উত্তম নয় এ কথাই ঠিক, হাঁটু উঠিয়ে পেট চাপা দিয়ে খেতে হবে, এটাই ভালো সম্ভব হলে। এখন তো আমরা প্রায় সবাই মোটা মানুষ, বসার কোনো পথ নাই, এরপরে এইটাই চেষ্টা থাকতে হবে কম খাওয়া। আব্দুল ইবনে বসর মেকদাবুনে মাদি কারাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মালা ইবনু আদম বিআন শাররান মিন বাতনি, আদম সন্তান ব্যাগে যা কিছু রাখে, আদম সন্তান থলেতে যা কিছু রাখে তার সবচেয়ে খারাপ থলে হলো পেট। আদমের ছেলে মেয়ে জিনিস যাতে রাখে তার সবচেয়ে খারাপ পাত্র পেট, পেটে আদম সন্তান খাদ্য রাখে, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি বলেন অবে হাসবে আদম, আদম সন্তানের জন্য যথেষ্ট ওকাই লাতন কয়েক লোকমা খাওয়া, ইকমেনসুল্লাহু, যা দিয়ে টিকে থাকা যায়, যা দিয়ে বেঁচে থাকা যায়, যা দিয়ে মেরুদণ্ড ঠিক থাকবে। আদম সন্তান মাত্র কয়েক লোকমা খাবে, যা দিয়ে টিকে থাকা যায়, যা দিয়ে বেঁচে থাকা যায়, যা দিয়ে মেরুদণ্ড ঠিক থাকে। অতএব সলসলে তো আমি তিন ভাগের ভাগবে এক ভাগ খাদ্য, ও সলসলে সারবে তিন ভাগের ভাগে এক ভাগ পানি, ও সলসলে নফসি তিন ভাগের ভাগে এক ভাগ শ্বাস প্রশ্বাস।
পেটে খাওয়া বেশি হলে শ্বাসের অসুবিধা হবে, অসুখ হবেই, কাউকে বলা লাগবে না। ডায়াবেটিস সহ আর যত আছে, খাওয়া বেশি হলে, পান করা বেশি হলে রোগ ব্যাধি হবেই হবে। কেন? শ্বাস ঠিক মতো চলাচল করতে পারে না। আপনার তৃপ্তি সহকারে আপনি খেলে শ্বাসের চলাচলে সমস্যা হবে, তখন আপনার রোগ ব্যাধি হবেই, এটা কাউকে বলা লাগবে না, এমনিতে হয়ে যাবে। পত্র হাদিসের প্রথম অংশ, এক, আদম সন্তানের সবচেয়ে খারাপ হলে পেট। আদম সন্তান কে মাত্র কয়েক লোকমা খেতে হবে, খেতেই যদি হয় যা দিয়ে মেরুদণ্ড টিকিয়ে রাখা যাবে, শেষ পর্যন্ত খেতেই হলে তিন ভাগের ভাগে খাবে, এক ভাগ খাদ্য, এক ভাগ পানি, এক ভাগ শ্বাস। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। খুব চেষ্টা করি, টিকতে পারি না। এই সাভারই সেই জায়গা যেখানে 32 আইটেমের তরকারি ছিল, 16 আইটেমের ভর্তা ছিল। এত ব্যবস্থাপনা আমি তো সাধারণ মানুষ, করা প্রয়োজন ছিল না। সেটা কোন বাসা কোন জায়গা তা আমার মনে নেই, তবে সাভার এটা মনে আছে। সম্মানিত মসজিদের মুসল্লি, খাওয়া পান করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাবার সুসলাম উতামান কা তিনিসা ওয়াকালহিন কারো তারে কাহু, আল্লাহ রাসূল তার জীবনে কোনোদিন খাদ্যের নিন্দা করেননি, ভালো লাগলে খেয়েছে, নইলে ছেড়ে দিয়েছেন। আজ থেকে আর কোনোদিন খেতে বসে স্ত্রীকে বলতে পারবেন না, হ্যাঁ বুঝো না তো লবণ লবণ বেশি হয়ে গেছে, লবণই দেন, কি করেছো মুখে দেওয়া যায় না, এইটা বলা হবে না, কিছু বললে পরে বলতে হবে। খাদ্য সামনে রেখে তার দোষ ত্রুটি উল্লেখ করা চিরদিনের জন্য নিষেধ। খাদ্য সামনে রেখে খাদ্যের দোষ ত্রুটি উল্লেখ করা চিরদিনের জন্য নিষেধ, হাদিস বুখারী মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, দিনী বোন, আপনাকে নিয়ে অত্র অংশ জরুরি কথা। মেয়েদের মালিকারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিলু তামাকুম ফাইন বারাকা, খাদ্য রুটি যখনই তোমরা তৈরি করতে যাবা, রান্না করতে যাবা, তখন চাউল মেপে নাও, আটা মেপে নাও, তাতে বরকত রয়েছে। আমাদের দেশের মা চাচি বোনেরা রান্না বান্নার সময় চাউল মেপে নেয়, কিন্তু আটা মেপে নেয় না, হাত দিয়ে উঠে মনে করে এতেই হয়ে যাবে দুইজনের, এতে তিনজনের হয়ে যাবে। জি না, সবটার একটা পরিমাপ থাকতে হবে, যে কোটাটাতে 100 আটা ধরে, বাস আমি 100 আটা রুটি বানালাম, আমি 200 আটা রুটি বানালাম, আমি 250 আটা রুটি বানালাম, এটা তার মাথায় জরুরিভাবে থাকতে হবে, থাকতেই হবে আদেশ, হাদিস বুখারী মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাউল মাপ রান্নার সময়, আটা মাপার সময় মেপে নেওয়ার জন্য তিনি বলেন, তিনি বলেন তাতে বরকত রয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতানাফাসু সালাসান ফি শুরবে, তিনি তিন শ্বাসে পানি পান করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন শ্বাসে পানি পান করতেন, এক টানা গিলাস মুখে লাগিয়ে পান করা হবে না, টেনে নিয়ে আবার লাগাতে হবে, টেনে নিয়ে আবার লাগাতে হবে। রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়ানফাকা ফিহে, আল্লাহ রাসূল পানি তো খাদ্যে ফোঁক দিতে নিষেধ করেছেন, যেন শ্বাস পানিতে না যায়, মুখের ফোঁক যেন পানিতে না যায়, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এসেছে, কেউ যদি দাঁড়িয়ে খেয়ে নেয়, পান করে নেয়, তাহলে সে যেন বমন করে দেয়। আবার অন্য হাদিসে এসেছে, রাসূল এক সময় দাঁড়িয়েও খেয়েছেন, পান করেছেন। তাহলে সব মিলে কি হলো? সব মিলে হলো বসে খাওয়া পান করা সুন্নাত, জরুরি কারণে দাঁড়িয়ে খাওয়া পান করা জায়েজ। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ে জমজম, দালবন্দে মায়ে জমজম,
আল্লাহ নবীর কাছে আমি জমজমের পানি নিয়ে আসলাম বালতিতে করে ফাশার বা কায়মান তিনি দাঁড়িয়ে পান করলেন জমজমের পানি দাঁড়িয়ে পান করতে হবে এটাই সুন্নাত মাউ জমজম খায়রু মাইনাল আজিলার যে মাটির উপরে যত পৃথিবীতে পানি আছে তার সবচেয়ে উত্তম পানি হচ্ছে জমজমের পানি জমজমের পানি দাঁড়িয়ে পান করার জন্য তিনি বলেন জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হবে সেটাই পূর্ণ হবে তিনি বলেন জমজমের পানি খাদ্যের খাদ্য রোগের আরোগ্য এ কথা বলেন জমজমের পানি নিজে তিনি দাঁড়িয়ে খেয়েছেন অত্র হাদিসে প্রমাণ হয় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতিয়ে একেবারে বড় বোতল একেবারে পাত্র উল্টিয়ে মুখে লাগিয়ে পান করতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন যা আপনি শেষ করতে পারবেন না তাহলে বড় বোতল এই মুখে লাগিয়ে পান করা হবে না সেটা গ্লাসে নিতে হবে তিনি এইভাবে নিষেধ করেছেন খাওয়া ও পান করার বিষয়ে চলেন আমরা আলোচনার শেষের দিকে এসে খাওয়া ও পান করার শুরু ও শেষ নিয়ে আলোচনা করি শুরু বিসমিল্লাহ ভুলে গেলে বিসমিল্লাহ আল্লাহু আখিরাহু একাধিক সহি হাদিস খাওয়া শেষে উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যারা মায়দাতাহু যখন আল্লাহ নবী খাওয়ার দস্তরখান উঠাতেন তাহলে কিছু বিছিয়ে খেতে হবে সব হাদিসগুলি বুখারী মুসলিম এদেশে একটা বই পাওয়া যায় উপদেশ নাম শুনেছেন কিনেন না কেন উপদেশের একটি আলোচনা এইটাই আমি আপনার জন্য লিখেছি আমি জাতিকে ফাঁকি দিনি বহুবার বলেছি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দাম পরকাল হারাতে রাজি নই তাই বলেছি জাতিকে কলমে মুখে মিডিয়ায় দিন পৌঁছাতে চাই জাতির কাছে এ উদ্দেশ্যে মুখে ও কলমে মিডিয়ায় কোনোদিন ফাঁকি দিনি বের হওয়ার সময়তে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কয়টা কলম আছে সেটা যেটাই হোক কে বড় লাভবান হোক কে বড় ক্ষতিগ্রস্ত হোক সলাতের উপরে হোক দোয়ার উপরে হোক আদর্শ পরিবারের উপরে হোক নিয়ে যাবেন আমাকে ফাঁকি দিয়ে নিজের ভিতরে সংকীর্ণতা নিয়ে এসে কোনো লাভ নেই সেটা আপনি ক্ষতিগ্রস্ত হবেন তবে মুখে কলমে মিডিয়া আমি ফাঁকি দিনি আমি বিচারের মাঠে দাঁড়াতে প্রস্তুত এ ব্যাপারে ইনশাআল্লাহ এবং জাতির কাছে আমি ঋণী নই জাতির কাছে আমি বলিনি যে আজকে আমাকে পথ খরচ পাঠিয়ে দিতে হবে এই হিসাব আমার কাছে সম্মানিত মসজিদে দস্তরখান উঠালে তিনি বলতেন আলহামদুলিল্লাহ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি গায়র মাকফিন ওয়ালা মুআত্তাইন ওয়ালা মুস্তাগনান আনহু রব্বান বুখারী মুসলিম আল্লাহর খুব প্রশংসা মঙ্গলময় বরকতময় প্রশংসা এই খাদ্য যা পরিত্যাগ করা যায় না এই খাদ্য যার অন্বেষণ ত্যাগ করা যায় না এই খাদ্য যাতে থেকে বিমুখ হওয়া যায় না এই খাদ্য যে খাদ্য খেয়ে এই দোয়া পড়লাম আলহামদুলিল্লাহ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি গায়র মাকফিন ওয়ালা মুআদ্দাইন ওয়াল মুস্তাগনান আনহু রব্বান আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে আকালা ও শারিবা যখন আল্লাহর নবী খেতেন বা পান করতেন যখন আল্লাহর নবী খেতেন বা পান করতেন বলতেন আলহামদুলিল্লাহ আল্লাযী আতআমা ও সাকা ও সাওয়াগাহু ওয়া জালা লাহু মাখরাজা সে আল্লাহর প্রশংসা যে আল্লাহ খাওয়ালো পান করালো সুন্দরভাবে পেশাব পায়খানা হিসাবে বের করে দিল সে আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ আল্লাযী আতআমা ওয়া সাকা ওয়া সাওয়াগাহু ওয়া জালা লাহু মাখরাজা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালা আল্লাহ রাসূল বলেছেন মানা কালা তোয়ামান যে ব্যক্তি যে কোনো খাদ্য খেলো যে কোনো খাদ্য ফলমূল হোক ভাত পানি হোক রুটি হোক যে কোনো খাদ্য মুখে দিল মুখে দেওয়ার পরে শেষে বলল আলহামদুলিল্লাহিল্লাযী আতআমা হাযা ত্বাম
সে আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমাকে এই খাদ্য খাওয়ালো ওয়ারাজাকানি হে এবং আমাকে রুজি হিসেবে দিল মিন গায়রে হাওলিন মিন্নি ওয়ালা কুয়া যাতে আমার বাহ্যিক ভাবে কোনো ক্ষমতা নেই আন্তরিক ভাবেও কোনো ক্ষমতা নেই আমি নিজস্ব ক্ষমতা দিয়ে এ খাদ্য খাইনি সে আল্লাহর প্রশংসা এই দোয়াটা যদি কেউ বলে গফরাল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি তার অতীতের সব পাপ ক্ষমা হবে তাহলে এই দোয়া তোর ভিন্ন দোয়া হয়ে গেল অন্যান্য দোয়ার সাথে তো শেষে এরকম নেই এই দোয়ার সাথে আছে দোয়াটি আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানি হাজাত তাম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া এই দোয়া যে পড়লো খাওয়া পান করার শেষে তার অতীতের সব পাপ ক্ষমা এতক্ষণ পর্যন্ত নিজের বাড়ি নিয়ে আলোচনা করছিলাম মানুষের বাড়িতে যদি খান তাহলে মানুষের বাড়িতে খেলে বলতে হবে আত এমনি আত এম মান আতা মানে অস্তে মান সাকানি বুখারি মুসলিম আমাকে যে খাওয়ালো তাকে তুমি খাওয়াও আমাকে যে পান করালো তাকে তুমি পান করাও আমাকে যে খাওয়ালো তাকে তুমি খাওয়াও আমাকে যে পান করালো তাকে তুমি পান করাও এবার চলেন আরো বিশেষ দোয়া সম্মানিত মসজিদের মুসল্লি সবাইকে আমরা বিশেষভাবে কথার দিকে মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আস ইবনে আব্দুল ইবনে বুশর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নাযালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা আবি একদা আল্লাহর নবী আমার আব্বার কাছে আসলেন আব্দুল ইবনে বুশ বলেন একদা আল্লাহর নবী আমার আব্বার কাছে আসলেন ফাক্কারাবনা ইলাইহি তোআমান ওয়াতবাতান আল্লাহর নবীর কাছে আমরা পেশ করলাম খাদ্য আর হাইস হাইস হা ইয়াসিন হাইস তাতে আছে পনির তাতে আছে বার্নি খেজুর তাতে আছে ঘি ঘি বার্নি খেজুর আর পনির তিনটার সমন্বয়ে যেই খাদ্য তার নাম হাইস তার নাম অতবা আমরা রাসূলের কাছে খাদ্য পেশ করলাম ফাকালা মিনহা আল্লাহ রাসূল সেখান থেকে খেলেন সুমাউতিয়া দেহিয়া তামা এরপরে তার কাছে খেজুর পেশ করা হলো ফাকালা মিনহা ফায়াকুলুহু ওয়াইলকিন নাওয়া বেসমাইহে দেখলাম তিনি খেজুর খাচ্ছেন আর দুই আঙ্গুল দিয়ে ধরে আটিটা বীজটা ফেলে দিচ্ছেন বা এভাবে দুই আঙ্গুল দিয়ে ধরছেন খেয়ে বীজটা ফেলে দিচ্ছেন সুমা উতে সারাম তার কাছে আবার পানি নিয়ে যাওয়া হলো ফা সারে বামিন হো তিনি পানি পান করলেন এরপরে উনি যাবেন ফাকালা আবি ওয়া খাজা বেলেজামে দাব্বাতেহি আমার আব্বা তখন বললেন তার গাধার লাগামটা ধরে নিয়ে আমার আব্বা তখন বললেন তার গাধার লাগামটা ধরে নিয়ে উদুল্লাহ লানা আমাদের জন্য দোয়া করে দেন আমার আব্বা বললেন আমাদের জন্য দোয়া করে দেন আমার আব্বা তার গাধার লাগামটা ধরে বললেন আমাদের জন্য দোয়া করে দেন তখন আল্লাহ রাসূল বলছেন আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম আল্লাহ তুমি এদের যে রুজি দিয়েছো তাতে বরকত দাও ওয়াগফির লাহুম আরহামহুম এদের ক্ষমা করে দাও এদের প্রতি দয়া করো এদের ক্ষমা করে দাও এদের প্রতি দয়া করো এই কথা তিনি বললেন এটা বিশেষ হাদিস অত্র হাদিসের এক নম্বর কথা মেহমান বাড়িতে আসলে তার খাওয়ার ব্যবস্থা করতে হবে সম্ভবপর ফাঁকি দেওয়ার ব্যবস্থা করবেন না অন্তত খাওয়ার টাইম নিজে না খেয়ে যা রান্না বান্না আপনার স্ত্রী করেছে তা মেহমানকে দিয়ে দেন আর ওয়া টাইমে হলে বিস্কুট চানাচুর চা দিবেন তারপরেও চেষ্টা করবেন খাওয়ার পেশ করা যার জন্য বলেছি 150-200 চাল রান্না করবেন না আপনার মায়ের স্বভাবে যাবেন হাফ কেজি 2 কেজি চাল রান্না করবেন সারাদিন ছেলে মেয়ে খাবে ফকিরে খাবে বাকি যা থাকবে ছাদের উপরে দিয়ে দিন পাখিতে খাবে ড্রেনে ফেলবেন না কেন ড্রেনে ফেললে বরকত চলে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেন
এজা কালা আহাদুকুম ফালে লেকা সাবেহু যখন তোমাদের কেউ খাবে সেদিন আঙ্গুল কেটে খায় তাইন লায়াতিন ফেয়াতিন বারাকা তার জানা নাই কোন ভাতে বরকত রয়েছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না শায়তান ইয়াহজুরু ইনদাকুম ফি কুল্লি শাইইন শয়তান তোমাদের সব কাজেই থাকে খাওয়াতে পেশাবে পায়খানাতে চলাতে ফিরাতে সব জায়গায় থাকে হাত্তা ইয়াহজুরু ইনদাকুম খাদ্যের সময়তে শয়তান আসে এই যে সাকাতাত মিন আহাদিকুম আল-লুকমা ফালিউক মাকানা দেয়া মিন আদা যদি ভাত পড়ে যায় খাদ্য পড়ে যায় রুটি পড়ে যায় উঠে না যদি ময়লা লাগে তাহলে সে ময়লা দূর করে দাও ওলিয়া কুলহা সেজন্য তা খেয়ে নাই ওলাইয়া দাহালি শয়তান সেজন্য শয়তানের জন্য ছেড়ে না রাখে তাইলে লায়াদিনি ফেয়াদিন বারাকা তার জানা নাই কোন ভাতে বরকত রয়েছে আমাদের দেশের নোংরা নীতি মানুষকে খেতে দিচ্ছে আপনার ছেলে দেওয়ার সময় দুটো তো ভাত পড়ে গেছে তো কেউ যদি উঠাতে চায় তাহলে আপনি বলছেন না 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 ওটা উঠাতে হবে না থাক উঠানো হয়েছে তাকে বাইরে ফেলে দিয়েছেন নাহলে গরুর চারিতে রেখেছেন আল্লাহ নবী বলছেন খাদ্য উঠাতে হবে ময়লা লাগলে সরিয়ে দিতে হবে নিজে খেতে হবে শয়তানের জন্য ছাড়া যাবে না কোন ভাতে বরকত রয়েছে তোমার জানা নাই আঙ্গুল চেটে খেতে হবে প্লেট চেটে খেতে হবে এমন ভাবে চেটে খেতে হবে যাতে করে ধোয়া না লাগে ভাত তো এইভাবে ফেলে দাও বহুতরুর মতো অভ্যাসী বাতিল ফকির মিসকিনকে দিতে শিখেন পাড়া প্রতিবেশীকে দিতে শিখেন ফেলে দেওয়া বন্ধ করেন আপনার রুজি চলে যাবে বা আপনার ছেলে মেয়ের চলে যাবে বন্ধ করতে পারবেন না দুইজন মিলে যদি 3 লক্ষ টাকা মাসে ইনকাম করেন তবুও হবে না আসে আর যায় আসে আর যায় ফকির যখন চায় তখন বলেন মাফ করো আত্মীয় যখন আসে তখন চানাচুর বিস্কুট দিয়ে কখন যাবেন বাড়ি যাবেন কখন আপনি ব্যস্ত কই বারবার বলতে পারছেন না স্ত্রীকে বলেন এই রান্না বান্না শুরু করো আমি যা খাইছি তার চেয়ে ভালো শুরু করো পারেন না কেন আপনার বাপ তো পারছিল আপনার মাও তো পারছিল আপনি কেন পারেন পারতে হবে আপনি বাধ্য পারতে আপনার বউকে পারতে হবে আপনার মা চুলা থেকে আগুন বের করে খড়ের মধ্যে দিয়ে ফোঁক দিয়ে আগুন জ্বালিয়ে 16 জন মানুষের খাওয়ার তৈরি করেছে ঢেঁকিতে ধান ভেঙে যাতায় আটা পিষে আপনার স্ত্রী যেখানে রান্না করে সেখানে ফ্রিজ আছে সেখানে গ্যাসের চুলা আছে ফ্রিজে আপনার খাদ্য আছে গোস্ত আছে মেহমানকে আপনি চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করলেন মানে যে আল্লাহকে বিশ্বাস করে যে রাসূলকে বিশ্বাস করে সে বাধ্য মেহমানকে মূল্যায়ন করার মেহমান কোট মূল্যায়ন করতে হবে জরুরি ভাবে স্ত্রীকে বলতে হবে স্ত্রী কথা না মানলে তাকে তালাক দেয় আর একজন বউ আনতে আমি তালাক দিতে বলিনি তবে এটাই ফতোয়া আপনার স্ত্রীকে আপনার মায়ের স্বভাবে যেতে হবে এটাই জরুরি কাজের মেয়েকে বারবার বলতে হবে কাজের মেয়েকে প্লেট ধুইতে দেওয়া হয় যে দাঁড়িয়ে থাকবে আপনার স্ত্রী এক বাতিলের ভাত ফেলে দিলে কেন ভাত উঠে রাখো প্লেট চেটে খাওনি কেন আপনার স্ত্রীর ছেলেকে বলবে আপনার মেয়েকে বলবে কাজের মেয়েকে বলবে শুধু দিন রাত কাজের মেয়ের দোষ ধরে কাজের মেয়ের কাছে দাঁড়িয়ে থাকতে হবে দাঁড়িয়ে থেকে বলতে হবে পাতিলে ভাত আছে উঠিয়ে রাখো ওটা ফ্রিজে রেখে আস আয় শোনো ওই ভাতটা ড্রেনে ফেললে কেন ওটা উঠিয়ে নাও ছাদের উপরে রেখে আসো পাখিতে খাবে আপনি স্ত্রীর মূল মালিক ও কাজের মেয়ে আপনার স্ত্রীর রাখাল ওকে রাখালি করতে হবে চড়াতে হবে ওর দোষ দিয়ে বাড়ির নিয়ামত দূর করে দিয়ে মেহমান খাওয়াতে পারবেন না এই নীতি বাতিল বাড়িতে বরকত নিতে চাইলে আল্লাহ সন্তুষ্টি নিতে চাইলে প্লেটের প্লেট চেটে খেতে হবে আঙ্গুল চেটে খেতে হবে ভাত পড়ে গেলে তুলে নিতে হবে ফেলে দেওয়া বন্ধ করতে হবে কাজের মেয়েকে সংশোধন করতে হবে বেশি রান্না করতে হবে ফকিরকে দিতে হবে মেহমানকে দেওয়া শিখতে হবে সম্মানিত মসজিদের মুসল্লি বলছিলাম অত্র হাদিসে 1 নম্বর মেহমান আসলে খেতে দিতে হবে 2 নম্বর খাদ্যর পরে ফল খাওয়া যায় এটাই ঠিক অত্র হাদিস মুসলিম বোঝা যায় আগে দিলেন খাদ্য পরে দিলেন ফল ফলের পরে পানি শেষে হবে পানি এ কথাই ঠিক ফলের পরেও পানি খাওয়া যায় যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখানে বোঝা যাচ্ছে তারপরে আলে ওলামার কাছে ভালো মানুষের কাছে নিজের জন্য ছেলে মেয়ের জন্য দোয়া চাইতে হবে এটাও জরুরি ওই যে রাসূলের গাধার লাগাম ধরে নিয়ে বলছেন আমাদের জন্য দোয়া করে দেন আল্লাহ রাসূলকে বলছেন আমাদের জন্য দোয়া করে দেন আর আনাসের মা
একটা চাদরকে দুই টুকরা করে একটা গায়েতে একটা পরনে দিয়ে রাসূলের কাছে গিয়ে বলেন হাজা খোয়াই দে মক্কা এই যে আনাস আপনার ছোট খাদেম ফাদাল্লাহু আলাইহি তার জন্য একটা দোয়া করে মা ছেলের জন্য দোয়া চাচ্ছে তখন আল্লাহ রাসূল বলেন اللهم اغفر ما له ولا له وات الامره اغفر له وارحمه وبارك له فيما رزقته الله তুমি আনাসকে দীর্ঘজীবী করো তার ছেলেদের অর্থ সম্পদ বেশি করে দাও আল্লাহ তুমি আনাসকে ক্ষমা করো আল্লাহ তুমি আনাসের প্রতি দয়া করো আল্লাহ তুমি আনাসকে যে রুজি দিয়েছো তাতে বরকত দাও সম্মানিত মসজিদের মুসল্লি আমরা খাওয়া পান করার ব্যাপারে এক অতিব গুরুত্বপূর্ণ বিষয় পেশ করেছিলাম আজকে বাড়িতে পৌঁছে ছেলে মেয়ে নিয়ে স্ত্রী নিয়ে আগে বৈঠক করতে হবে তারপরে খাওয়া সালাম দিয়ে ঢুকতে হবে খাদ্য খাওয়ার আগে পরিবার নিয়ে বৈঠক করতে হবে তারপরে খাওয়া বক্তব্যের সাথে মোনাফিকি করে কোনো লাভ নেই কারণ এইসব কথা আমার নয় আমি জাতিকে বারবার বলেছি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ এক টানা আপনাকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাগুলি খাওয়া পান করার নিয়মে বলছিলাম আমার মনে বড় সাপ আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই করবো ইনশাআল্লাহ আমার মনে বড় সাপ আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই করবো ইনশাআল্লাহ যেখানে এ দেশের ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় সেটাই জামিয়া সালাফিয়া সেটাই জামিয়া সালাফিয়া আমি আপনাকে তার জন্য দোয়া করার অনুরোধ জানিয়েছি জামিয়া সালাফিয়ে বর্তমান প্রায় 5000 ছেলে মেয়ে পড়ার লেখাপড়া করে জামিয়া সালায় প্রায় 300 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন দেশ বিদেশের শিক্ষক রয়েছে জামিয়া সালাফিয়ে যাদের প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ জামিয়া সালাফে 410 জন এতিম এতিমা রয়েছে 550 জন অসহায় ছেলে মেয়ে রয়েছে যাদের প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ শিক্ষক শিক্ষিকা কর্মচারীদের জামিয়া সাফিয়া ডাঙ্গি পাহাই একটি একাডেমিক ভবন তৈরি হয়েছে যাতে 3000 ছাত্র একসাথে ক্লাস করতে পারে জামিয়া সালাফে একটা মসজিদ তৈরি হয়েছে ডাঙ্গি পাড়ায় যার একতলাতে 3000 মানুষ সালাত আদায় করতে পারে যার চারতলার কাজ শেষের দিকে জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ 300 ফুট রাস্তার মাথায় পূর্বা চলে বাণিজ্যিক মেলার পিছনে যে কোনো সময় দেখা আসেন দেখে আসা উচিত আমি রোজ যাই আপনি একবার যেতে পারেন না আমাকে কিসের ভালোবাসা দেখান জবাব আমাকে দিতে হবে না এখানে 200 শতক জমি 33 শতকের বিঘায় 6 বিঘা জমির উপরে মসজিদটি তৈরি হচ্ছে পাইলিং কাজ শুরু হয়েছে যার পাইলিং খরচ আছে 3.5 কোটি টাকা কিভাবে হবে এই টেনশন আপনাকে আমি ভোগ করতে বলি যেটা আমিও ভোগ করি না কিভাবে হবে সেটা আমি জানি না হবে নিশ্চিত হবেই হবে ইনশাআল্লাহ একদিন না একদিন এই মসজিদ গড়বে গড়বে ইনশাআল্লাহ আপনি দেখবেন 2013 সালের 24 আগস্ট মঙ্গলবার বলেছিলাম জামিয়া সালাফে ডাঙ্গি পাড়ার মাঠে আমার হাতে টাকা নেই কথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য ইনশাআল্লাহ গড়বে গড়বে জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা পূর্বাচলে এই জমির পরিধি হচ্ছে 51 বিঘা যার 21 বিঘা মেয়েদের জন্য বাকি ছেলেদের জন্য একদিন দেখতে যাবেন তো দেখতে তো যাওয়া উচিত জামিয়া সালাফে ডাঙ্গি পাড়া প্রায় 30 বিঘা জমির উপর জামিয়া সালাফে রূপহাট দিনাজপুর প্রায় 20 বিঘা জমির উপর প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে সব মিলে যেটা আপনাকে বলেছি সেটা হলো দোয়া করতে হবে আমার দাবি যেটা আমার দাবি সেটা হলো একটু মুখে বলতে হবে আল তুমি জামিয়া সালাফে কবুল করো এইটুকু আমার দাবি পরেরটুকু আমার দাবি নয় সেটুকু আপনার নিজস্ব ব্যাপার দান করে না করে সেটা আপনার ব্যাপার আমি এতটুকু বলেছি এদেশের শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া নিস্বার্থপর প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এই জামিয়া সালাফিয়া যদি কেউ 10 টাকা দান করে তাহলে সে জান্নাত পাবে ইনশাআল্লাহ এটা আমি মনে করি এই মর্মে যে পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে এটা তার কুকুরের উপর একটা দান সাদকা ছিল জামিয়া সালাফিয়া নিস্বার্থপর প্রতিষ্ঠান যার নিচে কিছু নেই
এমনি কচুর পাতার পানি ভিত্তিহীন অবস্থায় জামিয়া সালাবে চলে, সেখানে 10 টাকা দান করলে জান্নাত হবে ইনশাআল্লাহ। আপনি দিলেও হবে না দিলেও হবে, আপনার 10 টাকা ছাড়া হয়ে যাক এটা আমি চাইনি। আপনি দিলেও হবে ইনশাআল্লাহ না দিলেও হবে ইনশাআল্লাহ, তবে আপনার টাকা ছাড়া জামিয়া সালাবে গড়ে উঠুক এটা আমি চাইনি। বিচার মাঠে আপনাকে জবাব দিতে হোক এটা আমি চাইনি। মর্মে সকল দিনী ভাই বোনকে জামিয়া সালাফের জন্য আন্তরিক ভাবে দোয়া করার অনুরোধ রইল। এই মসজিদ, এইটা একটা আহলে হাদিসের মসজিদ, ঐতিহ্যবাহী মসজিদ। এই মসজিদে আসলো 10টা টাকা হাতে করে আসতে হবে। আমি বুঝলাম এই মসজিদের মুসল্লিরা ধনী মানুষ, তাদের মসজিদ করা স্বাভাবিক কোনো ব্যাপার নয়। এরপরও আপনি আসলে 10 টাকা হাতে করে আসবেন, বাড়ি থেকে বের হলে খালি পয়সায় খালি পকেটে বের হবেন না। কত দিন বললাম ফকিরকে 2 টাকা দিতে শিখেন, মাফ করেন এই কথা বলবেন না। কোটাটা সামনে দিয়ে গেলে 10 টাকা 2 টাকা 5 টাকা দিতে শিখেন, এমনি চলে যাবে এটা যেন হয় না। আলি আদুলিয়া খায়রুমিনা দিসুফলা, দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে, টাকা ছাড়াই বের হয়ে গেছেন আবার ফিরে যান, আবার ফিরে গিয়ে 20টা টাকা সাথে নিয়ে আসেন, যখন কোটাটা যাবে তখন 5টা টাকা দিয়ে দিবেন। আলি আদুলিয়া খায়রুমিনা দিসুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। মর্মে সকল দিনী ভাই বোনকে নিজের জন্য দোয়া করার অনুরোধ জানিয়ে, জামিয়া সালাফিয়ার জন্য আন্তরিক ভাবে দোয়া করার অনুরোধ জানিয়ে বলছি, আজকের আলোচনাকে যথাযথভাবে মূল্যায়ন করার জন্য আন্তরিক ভাবে অনুরোধ রইল। মর্মে আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, যারা আমাদের আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে গেছে তুমি তাদের কবরকে প্রশস্ত করো, তুমি তাদের কবরকে আলোকিত করো, যারা আমরা অসুস্থ বাড়িতে হাসপাতালে তুমি তাদের আরোগ্য দান করো, তুমি তাদের শেফা দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আজকে যে গুরুত্বপূর্ণ আলোচনা খাওয়া পান করার নিয়মই শিখলাম জানলাম, এ অনুযায়ী বাকি জীবন খাওয়া পান করার চলার তৌফিক দান করো। জামিয়া সালাফিয়ার জন্য আন্তরিক ভাবে দোয়া করার তৌফিক দান করো। জুমার খুতবার শেষে তোমার দরবারে এই জোরাল দাবি ও দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।